पीठे बनाबे देखो ভালো করে পিঠে বানাও এই তুমি বারবার হাসছো কেন বলো তো হাসছো কেন তুমি না না হাসছি না হেসো না হ্যাঁ সব জোগাড় করে নিচ্ছি আমি ঠিক পিঠে বানাবো জোগাড় করতে কতক্ষণ লাগবে হ্যাঁ হ্যাঁ ভালো করে বানাও হ্যাঁ বানাবো তো রাখা চলো তো এই চলো কাম অন এভরিবডি তাড়াতাড়ি কুইক কুইক হাতে একদম সময় নেই কিন্তু রাখা রাখা অনলাইন রেসিপি শুরু করতে হবে মনুষীজ মনুষীজ চালের গুঁড়ো বার করতে হবে ময়দা বার করতে হবে অনেক কিছু লাগবে এই 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 আরে বাবা চিনি এটা তো চিনি হ্যাঁ হ্যাঁ এই এই দে 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 আরে বাবা চালের গুঁড়ো নিয়ে ওই যে ওপাশে চালের গুঁড়ো আছে ওখানে চালের গুঁড়ো আছে আরে বাবা হ্যাঁ হ্যাঁ আরে বাবা ময়দাটা তো কম পড়ে গেল দেখ তারিকা ওই সোনা ওই না तू पागल हो गेछिस नाकि আমি ওসব পড়তে যাব আমি যেমন আছি তেমন থাকব এই মামা লুকটাই খুব ভালো মম এই মামা লুকে হবে না বুঝেছো আমি তোমাকে এমন সাজাবো না তুমি ভাবতেই পারছো না যখন তোমাকে সবাই দেখবে একদম হোঁচটকা একদম হার্ট থ্রব মনে হবে তোমাকে হ্যাঁ ছিলাম একসময় হার্ট থ্রব তাই নাকি আন্টি হ্যাঁ তোমার পিষে মশাই মানে আমার বরের আমার থেকে ভালো আর কে জানে বাপ রে বাপ কি ভালোবাসা আর কি ভালোবাসা ঠিক যেন মনে হচ্ছে ওই পিপরে আর চিটে এই কানটা মুলে দেব খুব পাকা হয়েছো না মম শুনো না দেখো না দেখো তো এইটা নাকি এটা ভালো কোনটা 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 ভালো লাগছে তাহলে এটাই রাখ এটা আমি তোমাকে বলছি তুমি যেদিন যাবে না সেদিন ওখানে যতজন কাস্টমার বা তোমার ক্লায়েন্ট থাকবে তোমাকে দেখে একদম ফ্ল্যাট হয়ে যাবে আমারও সব দরকার নেই ফ্ল্যাট হওয়ানোর আমি যেমন আছি তেমন থাকব আমি পাল্টাবো না সারা সারা পৃথিবী পাল্টে যাচ্ছে কিন্তু আমি পাল্টাবো না বড় নিজের মতো করে সবাইকে পাল্টে নেব আমার মতো করে মম যুগটা তা নয়
বোঝার চেষ্টা করো। আমাকে বুঝিয়ে লাভ নেই, চুপ কর তুই, এসব পাগলামো ছাড়। মম শোনো না শোনো না, একটা ফর্মাল প্যান্ট শার্ট, ওপরে ব্লেজার আর একটা ম্যাচিং শু, প্লিজ পরো না মম, প্লিজ। আমার এসব দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছি, বললাম না আমায় যেতে দে, ওদিকে আবার পিঠে নিয়ে তোড়জোড় চলছে। ওরা জীবনে পিঠে বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে বাইরে দুটো লোক খেতে আসছে, বাড়ির মান সম্মান বাঁচাতে হবে তো। মম দাদা ভাই ওদের ইনভাইট করেছে, বৌদি তো তাই বললো, ওই দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা আসছে। হ্যাঁ মানছি, রাজীবের নিমন্ত্রিত লোক, বাড়িতে এসে যদি অসম্মানিত হয় সেটা তো আমারই অসম্মান না। তা তুমি কি করবে? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সে পরে বলছি, আমি আসছি। হ্যালো, এক মিনিট এক মিনিট, জয়ন্তী জয়ন্তী এক মিনিট। এই কতবার বলেছে আন্টি বলবি না, পিসি বল, আই মিন জয় পিসি। হ্যাঁ হুম হুম, ওকে ওকে। কি হয়েছে? জপিসি, ওই যে মিস্টার নবীন শর্মা যে লোকটা আছে না, লোকটা অনেকগুলো বাড়ি আছে কলকাতায়, এই মুহূর্তে আপাতত রাজারহাটে থাকছে, কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ওর অনেক প্রপার্টি রয়েছে। লোকটাকে আমি তোমায় বলেছিলাম না, লোকটা কোটিপতি, আর লোকটা প্রচুর নেশা করে, আর লোকটা আমি আর বলতে পারবো না। জানি। আচ্ছা তুই তো বলেছিলি লোকটা নাকি শিবজির খুব ভক্ত। হ্যাঁ, মানে শিবজির নাম নিতেই লোকটা পুরো অজ্ঞান, ভীষণ ধর্মভীরু লোক। হ্যাঁ, পাপি টাপি লোকেরা খুব ধর্মভীরু হয়, রোজ রোজ পাপ করে, পাপ করে এসে ঈশ্বরের কাছে বলে, পাপ খণ্ডন করো প্রভু, পাপ খণ্ডন করো, পাপ খণ্ডন করো। মম তুমি জানো তো দিন দিন তুমি খুব ফাজিল হয়ে যাচ্ছ। হ্যাঁ ফাজিল তো হতেই হবে, কিন্তু অন্ধ ভক্ত শিবের। হ্যাঁ, কিন্তু উনি ম্যাক্সিমাম মিটিং করেন এসব হোটেলে, ডিস্কে, বারে, এইসব জায়গাতেই, মানে ক্লায়েন্ট মিটিংগুলো ওনার এখানেই হয়, অফিসে উনি নিজে একদমই যান না, আর ওনার কর্মচারীরা এই সমস্ত কাজ দেখাশোনা করেন। মম মম তুমি যাবে ওইসব পার্টিতে? তুমি তো মদের গন্ধই সহ্য করতে পারো না, তারপরে আবার তুই একদম ভাবিস না, আমি মোটেই ভয় পাচ্ছি না। কেন? ওই আছেন না বাবা ভোলানাথ, হর হর মহাদেব। আচ্ছা মম তোর প্ল্যানটা কি বলো তো? সব বলছি, আগে আমার ভাসুরকে বুঝিয়ে আসি যে পেটে খেলে পিঠে সয় না পিঠে খেলে পেটে সয়। টান টানান, আমাকে হ্যাঁটা করছিলে না, আমায় খুব ছোট করছিলে, এবার খেয়ে দেখো নাও, ধরো 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 ধরো, নে নে নে, খা খা খা, খেয়ে দেখ, খাও খাও। এগুলো কি? পাটি সফটা। না না, আমি জিজ্ঞেস করছি যে এগুলো কি? পিঠে। পিঠে? কি পিঠে? পাটি সফটা, কই দেখি দেখি। মম এটা তুমি বানিয়েছো? ইয়েস। পাটি সাপটা? পাটি সাপটা তো লুক চেঞ্জ হয়ে গেছে, এত সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফিল চেঞ্জ হয়ে গেছে। ইয়ার কি মাছিস আমার সঙ্গে? দিদি বলছি এগুলো কিরকম ইয়ে, মানে কেমন কেমন লাগছে না? কিরকম লাগছে রে মানুষ? বলছি বলছি এই ব্যাপারটা, এই
ছোট মানে ছোট হয়ে গেছে না? হ্যাঁ, এ তো মনে হচ্ছে পার্টি শেপটা নয়, মোমো শেপটা। একদম বাজে কথা বলবে না, অনেক কষ্ট করে বানিয়েছি, গেস্ট আসবে, অনেক পরিশ্রম হয়েছে আমার। হ্যাঁ তা ঠিক, জেঠিমা কিন্তু খুব পরিশ্রম করেছে, খুব। ভাবাই যায় না, আমি কখনো দেখিনি জেঠিমাকে এত পরিশ্রম করতে। সিরিয়াসলি প্রজ্ঞা, তুই টিস করে কথাগুলো কেন বলছিস? হ্যাঁ উনি কিন্তু সত্যি খেটেছেন। হ্যাঁ মাথায় ময়দা ফেলেছে, মনসীজ মামার মাথায় তো ময়দা মাখা হয়েছে, আর একটু খিট্টি লাগিয়ে দিলেই না, তোমরাই তো রেডিমেড পিঠে হয়ে যেতে। প্রজ্ঞা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? সবাই মিলে, সবাই মিলে আমার সঙ্গে ইয়ারকি করছে। না না, ইয়ারকি না, ইয়ারকি না, ইয়ারকি না। দাদা দাদা, আমি আমি বলছিলাম কি, তুমি একটু খেয়ে দেখো না, মানে একটু ট্রাই 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 করে দেখো। খাবো? খাও না, খাও, খাও, খাই। এক মিনিট, এক মিনিট, টেস্টার এসে গেছে। মানে? মানে দাদা আগে আপনি এটা খাবেন না। কেন কেন কেন? আসলে কোনো জিনিস খেতে গেলে ওই মানে গিনিপিক লাগে না, মানে হচ্ছে ওই সায়েন্টিস্টরা কোনো ওষুধ যদি আবিষ্কার করে তখন তো মানে ওই ওষুধ। এটা ওষুধ নাকি? প্রায় তাই তো হলো দিদি, এটা তো পাটি সাপটা নয়, দাদা ঠিকই বলেছে, মোমো সাপটা হয়ে গেছে। হ্যাঁ দেখতে অনেকটা ওই মোমোর মতোই হয়ে গেছে, একটু সাইজটা কিরকম ছোট ছোট হয়ে গেছে, হাফ হয়ে গেছে। চুপ কর, খেয়ে দেখো, অনেক কষ্ট করেছি। হ্যাঁ এর পেছনে আমার অনেক পরিশ্রম আছে, কোনো কৃতজ্ঞতা নেই তোমাদের, একেবারে থ্যাঙ্কলেস জব। রাজীবের গেস্টরা আসবে তাই আমাকে এত কাটতে হলো। এই দাঁড়াও দাঁড়াও, কথা বলো না তো। আমায় তো খুব এটা করা হচ্ছিল, কেমন লাগলো বলো? দাদা খেয়ে দেখুন, খেয়ে দেখো। দাঁড়িয়ে আছিস কেন? খাও খাও খাও। তুমি যে বললে অপূর্ব, কই আমি একটু খেয়ে দেখি না কেমন হয়েছে। কেমন যেন লাগছে, আর নারকেল গুলো দলা পেকে রয়েছে, ভালো করে কোরাও নি। ঠিক হয়নি না, আমি জানি না কি এসব। বুঝেছি বুঝেছি, সমস্যাটা কি হয়েছে বুঝেছো তুমি? অ্যাট লাস্ট বুঝে গেছি। না না, কি বুঝে গেছো? এই
যে তোমার গ্র্যানির হাতের পিঠে খেয়ে তাহলে ইংরেজটা ভারত ছেড়েছিল। What? Shut up! এখন কি হবে? এখন কি হবে সেটা ভাবো। যখন বানাতে পারিস না কে বলেছিল বানাতে? না মানে দোকান থেকে তো আনাতে পারতিস বল। আমি যাই দোকান থেকে নিয়ে আসি। দোকানের পিঠে দেখলে বোঝা যায় বাড়ির মায়েদের বউদের পিঠে বানানো অন্যরকম হয়। মজা করছো, মজা করছো তুমি না আমার সঙ্গে? হ্যাঁ, যা বিপদে পড়েছে আর তুমি মজা করছো, এই নাকি তুমি আমার মেজ? যা রূপে লক্ষ্মী ঘুণে সরস্বতী রন্ধনে পটি ওসে, তোমার হাতে পিঠে খেতেই তো রাজীবের গেস্টরা আসছে। এখন আমার বাগে পেয়ে বিপদে ফেলছো না? সবাই আমাকে তুচ্ছতা ছিল্ল করবে এটাই তুমি চাইছো তো? মোটেই না। তবে তবে কি সারা? এগুলো কি? পাঠিসাপটা রাজীব যখন বলল যে ওর বন্ধু বান্ধব বাড়িতে আসছে, তখন আমি বুঝতে পেরেছি যে তুমি পাঠিসাপটা বানাতে গিয়ে মোমো সাপটা বানিয়ে ফেলবে। তাই বানিয়ে রেখেছি, ওগুলো রেখে দাও। তার সঙ্গে পুলি পিঠে, গোকুল পিঠে সব বানিয়েছি সারা রাত ধরে। তুমি সারা রাত ঘুমাওনি? দূর পাগল, যে বাড়ির বউ এত ধিকৃত, এত লাঞ্ছিত, যাকে সবাই মিলে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিচ্ছে, যার স্বামী এত অসুস্থ, তার ঘুম আসে আসে না? আয়। বলছিলাম মনুষী যে নবীন শর্মার ওখানে ফোন করেছিল। থাক, তুমি থাক বললে হবে জিজু? আমি তো থাক বলবো না। বাঘিনীকে টোপ দেখিয়ে ফাঁদ পেতে শিকার করতে হবে। হ্যাঁ, সর্বজয়া চৌধুরীর শিকারীর নাম মনসিজ রায়, সঙ্গে থাকবে ওই নবীন শর্মা। তোমার ব্যবসার ইচ্ছে একেবারে খুঁচিয়ে দেব সর্বজয়া চৌধুরী। বরের জামা কাপড় এখন আয়রন করছি আমি, আর উনি এই জামা কাপড় পরে সেজে গুজে ফিট বাবুটি সেজে প্রেম করতে বেরোবেন পিউয়ের সঙ্গে। এই এই একদম ফালতু কথা বলবে না বলে দিলাম, তুমি একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা আমি বলছি? কোন কথাটা আমার ফালতু কথা? তুমি কি ভেবেছো আমি তোমায় জানি না? চিনি না তোমাকে আমি? আমি তোমাকে খুব ভালো করে চিনি। জীবনে পাল্টাবে না, তুমি এই জন্মে পাল্টাবে না। এই তুমি চুপ করে থাকো, মানি নেই বলে দিলাম। এই তুমি চুপ করবে, মাথা নিচু করে থাকবে, তুমি একদম মাথা নিচু করে থাকবে। বড় বড় কথা, খালি বড় বড় কথা, মুখে নং মারিতং জগৎ। কি করতে পেরেছো তুমি? কি করতে পেরেছো? তুড়ি মেরে মেরে না সর্বজয়া চৌধুরী তোমাদের সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, পুরুষ মানুষ আবার বড় বড় কথা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তোমার মাথা গরম হওয়ার কারণটা কি। ইস্ত্রি করতে হচ্ছে না, আয়রন করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো তুমি আর বড় বৌদি দুজনে এক জিনিস, এক জিনিস, ঘরের কুটোটি নাড়বে না। বড় বৌদি উনি পিঠে বানিয়েছিলেন, কি পিঠে চিড়ি,
পিঠে না মুমু ঠিকই বলেছে। সর্বজয়া চৌধুরী যদি না থাকতো মানিজ্য সব যেত আর কি। তাই নাকি? হ্যাঁ বাহ 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 বাহ, তা এতই যখন জানো তখন লাগতে গেছো কেন সর্বজয়া চৌধুরীর পেছনে? আমি নিজের জন্য লাগতে যাইনি, নিজের জন্য লাগতে যাইনি। তোমার টাকা লাগে না, হ্যাঁ পয়সা লাগে না, কতদিন কতদিন সর্বজয়া চৌধুরীর কাছে হাত পেতে টাকা চাইবো, কতদিন? তুমি জানো, তুমি জানো সিঙ্গাপুরের ব্যবসাটার অ্যামাউন্ট জানো, কত টাকা জানো, কত টাকার অ্যামাউন্ট? একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, অর্ডারটা যদি তুমি না পাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব। এখন আমি সব কিছু করে দিচ্ছি, সব কিছু। যেমন সর্বজয়া চৌধুরী শিখছে, ওই যে ব্যবসা করা শিখছে, আমিও তেমন শিখছি, রান্না করা শিখছি, বাসন মাজা শিখছি, আয়রন করা শিখছি, ওয়াশিং মেশিন চালানো শিখছি, সব কিছু শিখছি। দুদিন বাদে দেখবে আমি ডাটা চচ্চড়ি করছি, মুরুলা মাছের ঝাল করছি, স্বামীর পদসেবা করছি, কিন্তু সব কিছু করছি যাতে সর্বজয় চৌধুরীর কাছে হাতটা না পাততে হয়। কথাটা মাথায় ঢুকিয়ে নিও, ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। তুমি লাভ নেই, লাভ নেই।